নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিশন ওয়েব চ্যানেলে আমি জিনিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো আমার দর্শক বন্ধুরা? আশা করি সবাই ভীষণ ভালো আছে, কারণ আমি যে টোটকাগুলো তোমাদেরকে বলি সেটাতে তোমাদের সবার ভালো থাকারই কথা, তাই তো সবাই ভালো আছো। তোমরা ভালো আছো বলেই না আমরা ভালো আছি। আজকে আমি আলোচনা করব একটা অদ্ভুত বিষয় নিয়ে, অবশ্যই সেটা কিন্তু আমার এক দর্শক বন্ধুর অনুরোধেই করা। ওই দর্শক বন্ধু এই সমস্যায় ভীষণভাবে ভুগছে। আমি জানি শুধু সেই দর্শক বন্ধু নয়, কিন্তু তার সঙ্গে এমন অনেক দর্শক বন্ধু আছে যাদেরই কিন্তু এই ধরনের সমস্যা হয়। নাক ডাকা এমনই একটা সমস্যা যেটাতে স্বামী স্ত্রীর সম্পর্কও ভাঙনের দিকে গড়িয়ে যায়। নাক ডাকাটা সত্যিই কিন্তু অসহ্য হয়ে ওঠে। যে ডাকে সে কিন্তু বুঝতে পারে না, যে তার পাশে শোয় তার কিন্তু রাতের ঘুমটাই 12টা বেজে যায়। আজকে সেই নাক ডাকা নিয়েই আমি তোমাদের কথা বলবো। বলার আগে যে কথাটা বন্ধু বলবো, মানে সাবস্ক্রাইব করার কথাটা, কিভাবে আমাদের এই চ্যানেল বেঙ্গল ফিউশনকে সাবস্ক্রাইব করবে সেটা আগে একবার দেখে নাও। নাক ডাকা সারা কিন্তু কোনো টোটকার মাধ্যমে সম্ভব না, এটার কিছু ধরো কারণ আছে। সেই কারণগুলো আগে তোমাদের আমি জানাই যে কি কি কারণে মানুষের নাক ডাকে। সবার আগে হলো যাদের ক্ষেত্রে দেখবে ওজন অনেক বেশি আছে তাদের মধ্যে কিন্তু নাক ডাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার কারণ কি বলো তো? কারণ হচ্ছে আমাদের যে নাসারন্ধ্র দিয়ে তো বাতাসটা প্রবেশ করছে, তো গলার কাছে আমাদের একটা মাংস পেশি থাকে যেটা আমাদের গলার মধ্যে বাতাসের যাওয়া আসার এই রাস্তাটাকে নিয়ন্ত্রণ করে। সেটা ধরো সেই রাস্তাটা যদি আমাদের এই গলাটা অনেক মোটা এবং ছোট যদি হয়, সেক্ষেত্রে ওই সরু রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, মানে সরু হয়ে যায়, তখনই কিন্তু নাক ডাকার প্রবণতাটা অনেক বেশি দেখা যায়। তাই সবার আগে সচেতন হতে হবে আমাদের ওজনটা নিয়ে। অত্যধিক ওজন কিন্তু নাক ডাকার একটা অন্যতম কারণ। তার সঙ্গে আছে কিন্তু ধূমপান। যারা প্রচণ্ড ধূমপান করে তাদের মধ্যে নাক ডাকার প্রবণতা অনেক বেশি করে দেখা দেয়। তারপরে কি বলতো, যদি শোয়ার সময় আমাদের বালিশের অবস্থান যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু নাক ডাকার সমস্যা দেখা দেয়। তারপরে যদি চিত হয়ে আমরা শুই তখনও কিন্তু নাক ডাকার সমস্যা হয়। এরপরে বলতো কি, নাক যদি বন্ধ থাকে সেক্ষেত্রেও কিন্তু এই নাক ডাকার সমস্যা দেখা দেয়। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু নাক ডাকার সমস্যা দেখা দেয় যদি তাদের টনসিলের কোনো সমস্যা থেকে থাকে। এই তো বললাম কারণগুলো, এবার এর প্রতিকারটা কি হতে পারে? প্রতিকারটা সম্পূর্ণরূপে কিন্তু তোমাদের নিজের হাতে, কারণ নাক ডাকার কিন্তু কোনো টোটকাও হয় না। আমার জানা নেই এর কোনো ওষুধ আছে কি না, আর তাই আমি তোমাদেরকে কতগুলো পদ্ধতি বলছি, যে পদ্ধতিগুলো যদি একটু মেনে চলো তাহলে হয়তো এই নাক ডাকা অনেকটাও কমলেও কমতে পারে। আর নাক ডাকা কমলে তোমার সংসারও সুখের হবে, কারণ তোমার পাশে যে শুয়ে থাকে তার কিন্তু ঘুমের 12টায় বেজে যায়। তাই সবসময় এখন থেকেই কিন্তু সচেতন হও যে কি কি করলে তোমার নাক ডাকাটা কমতে পারে। সবার আগে নিজের ওজনটাকে কমাতে হবে, ওজন কমলেই কিন্তু নাক ডাকার সমস্যা সবার আগে কমবে। তারপরে হতে পারে কি বলতো, যদি অ্যালার্জির সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার দেখিয়ে তোমার অ্যালার্জিটাকে ঠিক করতে হবে। অ্যালার্জির কারণেও কিন্তু অনেক সময় নাক ডাকার সমস্যা হয়। তারপরে ধরো নাকের পর্দা যদি চ্যুতি ঘটে সেক্ষেত্রেও কিন্তু নাক ডাকার সমস্যা হয়। অনেক সময় আলজিভ যদি বড় হয় তাহলেও কিন্তু নাক ডাকার সমস্যা হয়। তো এগুলো তো তোমাকে একবার ডাক্তার দেখিয়ে নিতে হবে। এই সমস্যাগুলো সারানোর জন্য তোমাকে অবশ্যই ডাক্তারের একটা পরামর্শ নিতে হবে। তার সঙ্গে তোমাকে কি কি নিয়ম মানতে হবে বলতো? চেষ্টা করবে চিত হয়ে না শুতে।
যে কোনো একটা পাশ ফিরে শোবে। পাশ ফিরে শুলে কিন্তু নাক ডাকার প্রবণতাটা অনেকখানি কমে যায়। আর বালিশ যেটা নেবে সেই বালিশের অবস্থানটাকেও কিন্তু ঠিক রেখো, আরামদায়ক অবস্থাতে বালিশটা রেখো, তাহলেও কিন্তু নাক ডাকার প্রবণতা অনেকখানি কম হয়ে যায়। এরপরে আসি ধূমপান। ধূমপানটা যতটা সম্ভব কম করতে পারো, চেষ্টা করো সেটাই। তার কারণ হচ্ছে ধূমপান কিন্তু নাক ডাকার অন্যতম আরেকটা কারণ। আর যে ঘরে তুমি ঘুমাচ্ছো সেই ঘরে হাইজিন ব্যাপারটাকে একটু মেনটেন করো, কারণ মানে ঘরের পরিবেশ বা ঘরে ধরো প্রচণ্ড যদি ধুলো বালি এরকম নোংরা থাকে তাহলে কিন্তু নাক ডাকার প্রবণতাটা অনেকখানি বেড়ে যায়। দেখলে তো বন্ধুরা, নিজেদের মধ্যেই লুকিয়ে আছে, মানে নিজের হাতেই কিন্তু লুকিয়ে আছে নাক ডাকার সমস্যার সমাধান। তাই এখন থেকেই তোমরা কিন্তু শুরু করে দাও, যে যে পদ্ধতিগুলো তোমাদের বললাম সেইভাবে ঘুমানো, সেই সব জিনিসটাকে একটু মাথায় রেখে সেই কাজগুলো করো। আর যদি তোমাদের নাক ডাকাটা খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় তাহলে কিন্তু অতি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু তোমরা কোনো অবস্থাতেই ভুল করো না। ভালো থেকো বন্ধুরা, নিজেদের তো ভালো রাখবে, নিজের কাছের মানুষদেরও ভালো রেখো, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব নাক ডাকা এই রোগটাকে কমিয়ে ফেলো। কারণ নাক যদি তোমরা ডাকো তাহলে কি হবে বলো তো, এই ঘুমটা ঠিক মতো হবে না। যদি রাত্রে ঠিক মতো না ঘুম হয় তাহলে সারাদিনই কিন্তু একটা ক্লান্ত অনুভব করবে, সবসময় কিন্তু ঘুম ঘুম পাবে। অনেকে বলে এই নাক ডাকার এই যে বারবার এই জোরে জোরে নাক ডাকার এই ব্যাপারটাতেও কিন্তু অনেক সময় হৃদরোগের সমস্যা হতে পারে, কাজেই এখন থেকে ভীষণভাবে সচেতন হয়ে যাও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো এবং কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে ভীষণভাবে শেয়ার করো। সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। আজকে জিনিয়া এখানেই শেষ করছে, নমস্কার।